এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঠাম্মি, তুমি যে প্রতি বছর পয়লা বৈশাখে ওই নবজীবন সংঘে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাও, সেটা কি হবে? না রে, এবছরে ভাবছি আমি যাব না, আমার শরীরটাও তো তেমন ভালো নেই। আমি বরং আজই ক্লাবের কর্মকর্তাদের ফোন করে বলে দিচ্ছি যে ওদের অনুষ্ঠানে আমি যেতে পারবো না। তোমাকে যেতেই হবে থামি। এশা, রবিদা, তোমরা এসে গেছো, ভালোই হয়েছে। এই জানো তো, আমরা না এতক্ষণ পয়লা বৈশাখে কি কি করবো তার প্ল্যানিং করছিলাম। চলো, তোমরাও জয়েন করবে, এসো। না না, ছোট বৌদি, আমরা এসেছি একটু থাম্মির সাথেই দেখা করতে। তা ঠিক আছে, এসো না, থাম্মির সাথে কথা বলবে। আরে এসো। আমি ভাবছিলামই যে আজ সন্ধেবেলা তোরা হয়তো একবার আসবি। আমি দুপুর থেকে অনেকবার ফোন করেছি, কিন্তু রবিকে তোকে কাউকেই ফোনে পেলাম না। আসলে ঠাম্মি, আজকে খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমারও অফিসের নেটওয়ার্ক আজকে খুব ভীষণ ডাউন। কয়েকটা ভিডিও কল করার ছিল, কিন্তু বাধ্য হয়ে ক্যান্সেল করতে হলো। এশা দিদি, গরম আলুর চপ আর মুড়ি মাখা আছে, তোমাদের এনে দি। হ্যাঁ হ্যাঁ, দাও। আর তার সঙ্গে না একটু গরম গরম চা দিও, খুব খিদে পেয়ে গেছে। তোর সব কথা কি শুধু থাম্মির সঙ্গে? মাঝে মাঝে তো একটু আমার ঘরেও এসে আমার সঙ্গে গল্প করতে পারিস। পিসমণি, আমি কিন্তু গল্প করতে এখানে আসিনি, আমি এসেছি থাম্মির সাথে একটা দরকারি ব্যাপারে আলোচনা করতে। ঠিক আছে, তুমি যতক্ষণ দিদুলের সাথে কথা বলবে আমি ততক্ষণ রবিদার সাথে আড্ডা দেব। রবিদা, চলো আমার ঘরে চলো। এই চপলা, চপ, মুড়ি, চা, যা যা দেবে সব আমার ঘরে দিয়ে দাও। চলো চলো। বলছি ভাই কিংসুক, আজ যাওয়া হবে না, মানে কারণ থামির সঙ্গে দরকারটা শুধু এশার নয়, আমারও। বেশ 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 বেশ, হয়ে গেলে তো আসতেই পারো। না মানে তোমার সঙ্গে একটু আলোচনা ছিল, মানে কিংসুকের পুরনো কোম্পানির বিরুদ্ধে যদি কোনো লিগাল স্টেপ নেওয়া যায় সেই ব্যাপারে তোমার সঙ্গে একটু আলোচনা করবো আর কি। জানোই তো কিংসুকের সঙ্গে কত বড় অন্যায় হয়েছে, তুমি উকিল মানুষ, যদি কোনো পরামর্শ দিতে পারো। সে না হয় আমি অন্য কোনো দিন এসে আপনার সাথে ডিসকাস করে নেবো, আজ হবে না পিসমশাই। বাবা, তুমিও যেমন রবিদার কাছ থেকে অ্যাডভাইস নিতে গেলে তো রবিদার চেম্বারে গিয়ে অ্যাডভাইস নিতে হবে, বাড়িতে বসে ফ্রিতে কেউ অ্যাডভাইস দেয় কখনো, তাই না রবিদা? না না তিতলি, ব্যাপারটা ঠিক তা নয়। আমি বললাম আজ আমার একটু বাড়ি ফেরার তাড়া রয়েছে, অন্য একদিন এসে ডিসকাস করবো। কিন্তু এশা, তুই হঠাৎ থাম্মিকে ক্লাবের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লি কেন? তুই তো শুনলি থাম্মির শরীরটা খারাপ, আর থাম্মির বয়সের কথাটাও তো আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া এশা, তুই তো আগের দিন দেখলি, তুই আর রবি থাম্মিকে নিয়ে কলেজে যাওয়ার পর থাম্মি কিভাবে অসুস্থ হয়ে পড়ল। আসলে ছোটদা, ওই নবজীবন ক্লাবে যে সেক্রেটারি, সে না রবির খুব ভালো বন্ধু, আমাদের দুজনকে পয়লা বৈশাখে ইনভাইট করেছেন, তাই উনি বারবার করে বলেছেন যে আমরা যেন থাম্মিকে নিয়ে যাই, এই দায়িত্বটা স্পেশালি আমাদের ওপরেই পড়েছে জানো তো। তো তাই দিদুন তো বেশ কয়েক বছরই ওই ক্লাবে নববর্ষের অনুষ্ঠানে যায়, ওই ক্লাবে সেক্রেটারি তোমার যে বন্ধু হয় এটা তো জানতাম না। হ্যাঁ, এই বছরই ওই দায়িত্বটা পেয়েছে, আগে অন্য একজন ছিল। যাকে মা যাবে কি না যাবে সেটা মায়ের সিদ্ধান্ত। রবি, আমি তোমাদের দুজনকে কিন্তু পয়লা বৈশাখের দিন দুপুরে এ বাড়িতে নেমন্তন্ন করছি, সবাই মিলে ফ্যামিলির লোকজন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে ওই গানে গল্পে নতুন বছরকে স্বাগত জানাবোই আর কি। বাবা না না বাবা, এই সবের মধ্যে আমাদেরকে আর জড়িও না। আমি
আমি ডাকলেও তোরা আসবি না এসা? না না, আমি মানছি যে তোদের বিয়ের পর থেকে তোদের এই সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি। এসব কথা আপনি কেন তুলছেন স্যার? দেখো রবি, তুমি সারা জীবন আমাকে স্যার বলে এসেছো, কিন্তু যখন আমি তোমার সঙ্গে একটা অন্য সম্পর্কের কথা মেনে নিতে চাইছি, তখনও কি তুমি আমাকে স্যার বলে দূরে সরিয়ে রাখবে? এ আপনি কি বলছেন? তোর বাবা হয়তো এতদিন ধরে একটা ভুল করে এসেছে, কিন্তু আজকে সেই ভুলটা শুধরে দেওয়ার একটা সুযোগ কি বাবাকে দেয়া যায় না? বাবা, কি রে, পয়লা বৈশাখের দিন আসবি তো? আচ্ছা ঠিক আছে, আসবো। আমিও আসবো। কিন্তু দাদা, তুমি তো শুনলে, ওরা মাকে নিয়ে ক্লাবের অনুষ্ঠানে যাবে। অনুষ্ঠান তো সকাল 10টায় শুরু, আর 11টার মধ্যে শেষ হয়ে যাবে। পিছনে যাক, এই সমস্যা তাহলে মিটে গেল। আমি এলাম, আমার তো একটা জরুরি ফোন করার আছে। আমিও দেখি নেটওয়ার্ক ঠিক হলো কিনা। এশা, হাই থামি। রবি, তোমরা দুজনেই আমার ঘরে চলো, কি জরুরি কথা আছে বলছিলে। আর চপলা, হ্যাঁ, ওদের খাবারটা আমার ঘরে দিয়ে দিস। ঠিক আছে বড়টা, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। একটা কথা আমি না বলে পাচ্ছি না মা, তুমি তো সবসময় বলো তোমার এই নাতনি নাত জামাই নাকি এই সান্যাল পরিবারের কাছ থেকে কিছুই আশা করে না, কিন্তু এই দেখো, এই যে তোমাকে জোর করে ওরা পয়লা বৈশাখে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে, সেটা তো শুধু ওদের বন্ধুর কাছে ওদের দাম বাড়ানোর জন্য। এটা তো একরকম সান্যাল পরিবারকে ভাঙিয়ে সবার কাছে নিজেদের জায়গাই তৈরি করা হলো, তাই না মা? পিসিমণি, তুমি কি বলছো বলো তো? মহুয়া, তোর এই সমস্ত আজে বাজে কথা শোনার বা তার উত্তর দেওয়ার কোনো সময় আমার নেই, আর ইচ্ছেও নেই। রবি, এসব তোরা এসব কথায় কান দিস না, চলো তোমরা আমার ঘরে চলো।